শিক্ষার্থী বন্ধুরা মাইসিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোহর শিপন এলএসনে আমরা শিখব কিভাবে আমরা টি শার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য টি শার্টের মাঝে গোল্ড টেক্সট ইফেক্ট দিতে পারি তো লক্ষ্য করুন আমি ফটোশপ ওপেন করেছি এ অবস্থায় আমরা নিউ একটি ফাইল নিব আর আমরা সবাই জানি যে টি শার্টের জন্য যে ডিজাইনগুলো আমরা তৈরি করি সেগুলো হচ্ছে পাঁচ হাজার পিক্সেল বাই পাঁচ হাজার পিক্সেল অর্থাৎ উইথ হচ্ছে পাঁচ হাজার পিক্সেল এবং হাইট হচ্ছে পাঁচ হাজার পিক্সেল আমি এখানে পাঁচ হাজার বাই পাঁচ হাজার নিচ্ছি ওকে আমি হোয়াইট বোর্ড নিয়েছি এ অবস্থায় আমি ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক করে দেবো তার কারণ হচ্ছে আমি যেন গোল্ড ইফেক্টিভ ভালোভাবে বুঝতে পারি তো লক্ষ্য করুন আমি এখান থেকে ব্ল্যাক নিচ্ছি আমি কিবোর্ড থেকে অল্টার ব্যাকিস্পেজ চেপেছি ব্যাকগ্রাউন্ডকে ব্লাক করার জন্যে এ অবস্থায় আমরা টেক্সট লিখবো লক্ষ্য করুন আমি টুল বক্স থেকে হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করছি এবং ফ্রন্ট সাইজ আমি বাড়িয়ে নিচ্ছি সাপোজ টু ফিফটি ফন্ট আপনারা আপনাদের ইচ্ছে মতো নিবেন এখানে আমি একটি ফন্ট চুজ করেছি এ অবস্থায় আমাদেরকে ফন্ট কালার চুজ করতে হবে লক্ষ্য করুন আমি এখানে ক্লিক করছি ফন্ট কালার চুজ করার জন্যে আমরা যেই কালারটি চুজ করবো সেটি হচ্ছে অরেঞ্জ কালার আর এটির কোড হচ্ছে এফ এ ফাইভ এক্ষেত্রে আপনারা গুগলে অরেঞ্জ কালার কোড লিখে সার্চ দিলে এটি পেয়ে যাবেন ওকে সাপোজ আমি পাপা নিঃসে টি শার্ট ডিজাইন করতে চাচ্ছি তাই আমি এখানে টেক্সট লিখবো পাপা লক্ষ্য করুন আমি সাইজটি বড় করে নিচ্ছি যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড টি শার্টের সাইজে রয়েছে অর্থাৎ টি শার্ট ডিজাইনের জন্য আমাদের যে সাইজটি দরকার সেই সাইজেই রয়েছে পাঁচ হাজার পিক্সেল বাই পাঁচ হাজার পিক্সেল তাই আমি ইচ্ছে মতো অর্থাৎ আমার প্রয়োজন মতো সাইজটি করে নিলাম এ অবস্থায় আমাদের যা করতে হবে তা হচ্ছে লক্ষ্য করুন টেক্সট পাপাস পা সিলেক্টেড এ অবস্থায় আমি এই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশানসে ক্লিক করছে এবং এখান থেকে আমাদের যা করতে হবে প্রথম যে অপশানটি সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে ব্যাবেল অ্যান্ড অ্যাম্বুস এবং ডেপথ সিলেক্ট করতে হবে দুশো পঁচিশ পার্সেন্ট আর সাইজ হবে এইট পিক্সেল এবং ফাইনালি আমাদের যা করতে হবে তা হচ্ছে লক্ষ্য করুন গ্লস কাউন্টার এখান থেকে আমাদেরকে এই অপশানটি সিলেক্ট করতে হবে অর্থাৎ নিচের লাইন থেকে সেকেন্ড অপশান আর এটি সিলেক্ট করব মূলত আমরা টেক্সটের মাঝে শাইনি ইফেক্ট আনার জন্যে ওকে লক্ষ্য করুন টেক্সটের মাঝে আমরা গোল্ড ইফেক্ট তৈরি করেছি এ অবস্থায় আমরা টি শার্টের জন্য এটি সেভ করব। অর্থাৎ টি শার্ট ডিজাইনের জন্য এটি সেভ করব তাই আমি ব্যাকগ্রাউন্ডটি অফ করে দিচ্ছি অর্থাৎ আমরা বিভিন্ন কালারের টি শার্ট ডিজাইন করলে ব্যাকগ্রাউন্ডটি যেন শো না করে এই জন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি অফ করে দিলাম তো সাপোজ আমি ডিজাইনটি নিতে চাচ্ছি মূলত এইটুকু অর্থাৎ টেক্সট ইফেক্টটুকু আপনারা লক্ষ্য করেছেন যে আমি উইথ পাঁচ হাজার পিক্সেল নিয়েছি তাই হাইট কমিয়ে নিলেও আমার কোনো সমস্যা হবে না এ অবস্থায় এটি আমরা সেভ করবো ফাইল সেভ ফর ওয়েব ডিভাইস পিএনজি ফরম্যাটে সেভ করবো আমরা সাপোজ আমি জিরো জিরো সেভেন ডট পিএনজি নামে সেভ করছি তো আসুন আমরা এটি টি শার্টে সেট করে দেখি আমাদের ডিজাইনটি কেমন হয়েছে লক্ষ্য করুন আমি এখানে টি স্প্রিংয়ের লগ ইন অবস্থায় রয়েছি এ অবস্থায় আমি যদি স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক করি ডিজাইন অপশন ওপেন হবে লক্ষ্য করুন টি এ যে সিস্টেম পিকিউর ক্যানভাস অর্থাৎ আমরা কী ডিজাইন করতে চাচ্ছি সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আমি এটি সিলেক্ট করছি আমি এখান থেকে পুরী সিলেক্ট করছি যেহেতু আমরা কাস্টমাইজড ডিজাইন আপলোড করব তাই আমি আর্ট অপশানটি ওপেন করে নিলাম আপলোড ইউর ওন লক্ষ্য করুন ক্লিক হেয়ার টু আপলোড সিলেক্ট ওপেন আপলোডিং লক্ষ্য করুন আমাদের ডিজাইনটি আপলোড হয়ে গিয়েছে এ অবস্থায় আমরা ইচ্ছে মতো পজিশনিং করতে পারি অ্যান্ড ডান আর টি শার্ট অ্যাফিলেট সাইটগুলিতে কীভাবে ডিজাইন আপলোড করতে হবে এর উপরে আমি পর্যাপ্ত টিউটোরিয়াল দিয়েছি তাই আমি এই টিউটোরিয়ালটি আর বড় করছি না এই টিউটোরিয়ালে মূলত আমরা শিখলাম কিভাবে টেক্সটের মাঝে গোল্ড ইফেক্ট তৈরি করে আমরা টি শার্টে সেট করতে পারি তো টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ